শুল্কমুক্ত সুবিধার পরও ভারতে বাড়ছে না বাংলাদেশি পণ্যের রফতানি। পরিবহন খরচ কমার আহ্বান, চারটি সমস্যা চিহ্নিত করেছেন দোরাইস্বামী। তালেবান শাসিত আফগানিস্তান পুনর্গঠনে দেশীয় এনজিও কাজে লাগানোর তাগিদ। পরিস্থিতি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই ঢাকার মত বিশ্লেষকদের। দায়িত্বশীল শান্তিপূর্ণ ভাবে অন্যান্য প্রতিবেশীর সাথে থাকবার প্রতিশ্রুতি দেয়, তাহলে আমরাও সেখানে তাদেরকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবতে পারি। রাজধানীর আশেপাশে কয়েক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি। স্থিতিশীল উত্তরে কুড়িগ্রামে তিস্তার বিলীন সাত উপজেলার বহু শিক্ষা প্রতিষ্ঠান। জামুনা নিউজ এতক্ষণ শুনলাম, দেখছিলেন আপনাদের সাথে আছি আমি শাইল ইসলাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। প্রতিবেশী হলেও ভারত বাংলাদেশের মধ্যে পণ্য পরিবহনের খরচ অনেক বেশি। ফলে শুল্ক মুক্ত সুবিধা দেওয়ার পরও ভারতে বাংলাদেশি পণ্যের রফতানি বাড়ছেটা খুব একটা। ট্রাক ও ট্রেনে চারবার পণ্য লোড আনলোড করতে হয় দুদেশে পণ্য পরিবহনে। সাথে বাংলাদেশের স্থলবন্দরগুলোতে অবকাঠামোর সুবিধা না থাকা সহ চারটি সমস্যা রয়েছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রয় দোরাইস্বামী। বাংলাদেশ ভারতের বাণিজ্য নিয়ে সুশান্ত সিনহার দুই পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখবেন প্রথম পর্ব। বাংলাদেশের সাথে ভারতের স্থলবন্দর রয়েছে 41টি। দুই দেশের মধ্যে পণ্য পরিবহনে নতুন করে চালু হচ্ছে রামগড় সাবরুম স্থলবন্দর। 2011 সালে বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে ভারত। ফলাফল, দুই দেশের মধ্যে বাণিজ্য বেড়েছে। প্রথমবারের মতো 2018-19 অর্থ বছরে ভারতে বাংলাদেশের রপ্তানি পৌঁছায় $1 বিলিয়ন বা $100 কোটি। আর গেল অর্থ বছরে $128 কোটি পণ্য রপ্তানি হয় দেশটিতে। বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা কাজে লাগাতে চারটি করণীয় তুলে ধরেন ভারতীয় রাষ্ট্রদূত। বাংলাদেশের পণ্য দামে প্রতিযোগিতামূলক হলেই ভারতে তা বিক্রি বাড়বে। পোশাকের মতো প্রক্রিয়াজাত খাবার রপ্তানির সুযোগ আছে। এজন্য বন্দরে ওয়ারহাউস সহ অবকাঠামো উন্নয়ন, দুই দেশের মধ্যে খাদ্যপণ্যের মান নিশ্চিত করার ব্যবস্থা নেয়া, নীতি সহযোগিতা এবং পণ্যের প্রচার প্রচারণা বাড়ানোর উদ্যোগ নেওয়া জরুরি। রপ্তানি বৃদ্ধির বিপরীতে ভারত থেকে বাংলাদেশের পণ্য আমদানিও বেড়েছে। যদিও এশিয়ায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতেই সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে বাংলাদেশ, এরপরে জাপান, চীন ও তুরস্ক। কিন্তু সরাসরি দুই দেশে পণ্য পাঠানোর সুবিধা না থাকায় কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ছে না দুদেশের বাণিজ্য, মত বিক্রম দোরাইস্বামীর। ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য পরিবহনে চারবার লোড আনলোড করতে হয়। এই কারণে প্রতিবেশী দেশ হওয়ার পরও দুদেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগের খরচ অনেক বেশি। এখন সময় হয়েছে কানাডা যুক্তরাষ্ট্র সীমান্তের মতো আঞ্চলিক মোটর ভেহিকেল চুক্তির মাধ্যমে ভারত বাংলাদেশের মধ্যে সরাসরি ট্রাক প্রবেশ করার মতো ব্যবস্থা নেয়া। বাণিজ্যিক লেনদেন বাড়লেই দুই দেশে বাড়বে কর্মসংস্থান, কমবে দরিদ্র মানুষের সংখ্যা। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। তালেবান শাসিত আফগানিস্তান পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন সেখানকার মানুষের কাছে এই দেশের উন্নয়ন সংস্থাগুলোর গ্রহণযোগ্যতা প্রমাণিত, আর এই সংকটে সেই সুযোগ কাজে লাগিয়ে দেশটির উন্নয়ন অংশীদার হতে সরকারকে পরামর্শ দিচ্ছেন তারা। বলছেন এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্যই শান্তিপূর্ণ আফগানিস্তান জরুরি। মাহফুজ বিশ্ব রিপোর্ট। আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনা এখন বিশ্বজুড়েই। তালেবানের সাথে সম্পর্ক কেমন হবে তা নিয়ে দ্বিধান্বিত ইউরোপের দেশগুলো। বিপরীতে কাবুলের নতুন প্রশাসনের প্রতি সমর্থন স্পষ্ট চীন, রাশিয়া, কাতার ও পাকিস্তানের। স্বীকৃতি দেওয়ার প্রশ্নে ভিন্নমত থাকলেও তালেবানের সাথে যোগাযোগ স্থাপনের বিষয়ে মোটামুটি একমত সবাই। এরই মধ্যে সে চেষ্টা স্পষ্ট যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের তরফ থেকে। এমনকি এই অঞ্চলে
তালেবানের কট্টর বিরোধী হিসেবে পরিচিত ভারতও বসেছে আলোচনার টেবিলে। বিশ্লেষকরা বলছেন, প্রতিবেশী হিসেবে আফগানিস্তানকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বাংলাদেশেরও। ফর্মালি বা প্রাতিষ্ঠানিকভাবে তারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন না করার ঘোষণা দেয় এবং তারা মহিলাদের কাজের সুযোগ করে, সমান অধিকারের ব্যবস্থা করে এবং মানবাধিকার বিষয়টা প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকলকে নিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করে, তাহলে আমি মনে করি যে আমরা সেই বিষয়টা চিন্তা করতে পারি। আফগানিস্তান যদি দায়িত্বশীল শান্তিপূর্ণভাবে অন্যান্য প্রতিবেশীর সাথে থাকবার প্রতিশ্রুতি দেয়, তাহলে আমরাও সেখানে তাদেরকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবতে পারি। প্রশ্ন হলো, কিভাবে কোন প্রক্রিয়ায় তালেবান প্রশাসনের সাথে কাজ করবে বাংলাদেশ? বিশেষজ্ঞরা বলছেন, খাদ্য সংকটের পাশাপাশি অবকাঠামো আর কর্মসংস্থান তৈরি এখন কাবুলের প্রধান চ্যালেঞ্জ। এ কাজে সেখানে বাংলাদেশের উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকা প্রশংসনীয়, তাই সেদিকেই নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বাংলাদেশের যে সবচেয়ে বড় শক্তি আফগানিস্তানের সাথে, সেখানে হলো যে ডেভেলপমেন্ট এবং এনজিও গুলিকে সেখানে ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে পাঠানো, সেই জায়গাতে গুরুত্বের সাথে চিন্তা করে এক ধরনের কূটনৈতিক নীতি এবং কূটনৈতিক চিন্তাধারা তৈরি করে আফগানিস্তানের সাথে এনগেজমেন্টে যাওয়া। এটা স্বাভাবিকভাবেই যে কোনো উগ্রবাদ বলেন বা যে কোনো ধরনের কূটনৈতিক বা জিও স্ট্র্যাটেজিক ক্যালকুলেশনে ডেটারেন্স হিসেবে কাজ করবে এবং এই ডেটারেন্সটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুব জরুরি। আফগানিস্তান নিয়ে বিশ্ব সম্প্রদায়ের মনোভাব বুঝে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থকে প্রাধান্য দিয়ে কৌশল গ্রহণ জরুরি বলেও মনে করেন বিশ্লেষকরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। উত্তরাঞ্চলে নদ নদীর পানি কিছুটা কমলেও রাজধানীর আশেপাশের কয়েক জেলার বন্যা পরিস্থিতি অবনতির দিকে, আর দেশের অন্যান্য জায়গায় সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, তুরাগ ও বংশী নদীর পানি কিছুটা বাড়ায় প্লাবিত হয়েছে গাজীপুরের কালিয়াকৈরের নিম্নাঞ্চল। মুন্সীগঞ্জের নিম্নাঞ্চল অতিক্রম করে পানি ঢুকে পড়েছে উঁচু জমিতেও। পদ্মা যমুনা সহ অভ্যন্তরীণ নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় মানিকগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গেল 24 ঘন্টায় যমুনা নদীর আড়িচা পয়েন্টে পানি বিপদসীমার 43 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। বন্যা কবলিত হয়েছে শিবালয়, হুইরামপুর, দৌলতপুর সহ 5টি উপজেলা। তুলিয়ে গেছে ফসলের জমি ও বসতঘর। প্লাবিত এলাকায় দেখা দিয়েছে খাবার আর পানি সংকট। ব্রহ্মপুত্রের পানি স্থিতিশীল আছে, তবে গোয়ালন্দ পয়েন্টে বেড়েছে পদ্মার পানি। জামালপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী শোয়েব হোসেন। শোয়েব, জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি এখন কেমন? পানিবন্দী মানুষ ত্রাণ সহায়তা পেয়েছে কি এখন পর্যন্ত? শৈলা, জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, কারণ গত 24 ঘন্টায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি 25 সেন্টিমিটার কমে এই মুহূর্তে বিপদসীমা 34 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু জামালপুরের যে যমুনা তীরবর্তী দেওয়ানগঞ্জ উপজেলার চিকাদানি, চুকাইবাড়ি এবং ইসলামপুরের বেলগাছা, পাথরশি, চীনাডুলি সহ বিভিন্ন এলাকার যে বাড়িঘরগুলোতে পানি ছিল, বিভিন্ন সড়কে পানি ছিল, সেগুলো কিছুটা নামতে শুরু করেছে এবং অনেকেই কিন্তু ঘরে ফিরতে শুরু করেছে। আর ত্রাণ তৎপরতা বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত বানভাসীদের জন্য 112 মেট্রিক টন চাল, নগদ 34,50,000 টাকা এবং 1,000 প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে এবং এই যে ত্রাণ সামগ্রী যেটি বরাদ্দ দেওয়া হয়েছে সেটি কিন্তু বিতরণ কার্যক্রম মাঠ পর্যায়ে শুরু হয়েছে আমরা এমনটি দেখতে পাচ্ছি। তবে মানুষের যে এই মুহূর্তে তাদের প্রায় 10,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা একটি শঙ্কায় রয়েছেন যে পানি নেমে যাওয়ার পরে এই জমিগুলোতে আমন চাষ করা যাবে কিনা সেটি নিয়ে তারা একটি শঙ্কায় রয়েছেন। যদিও কৃষি কর্মকর্তারা বলছেন যে আমন চাষ করা না গেলেও স্থানীয় বিভিন্ন ধানের যে জাত রয়েছে সেগুলো চাষের পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। শোয়েব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে পর্যায়ে যোগ দেওয়ার জন্য। এ পর্যায়ে চলে যেতে চাই মানিকগঞ্জের শিবালয়, সেখান থেকে আমাদের সাথে টেলিফোনে যোগ দিচ্ছেন সহকর্মী বিএম খোরশেদ। খোরশেদ, মানিকগঞ্জের কোন কোন এলাকা প্লাবিত হচ্ছে, পানি বৃদ্ধি সেখানে অব্যাহত রয়েছে কিনা সেটি জানাবেন। মানিকগঞ্জে পদ্মা যমুনা এবং যে জেলার যে অভ্যন্তরীণ যে নদীগুলো রয়েছে, ইছামতি, কালীগঙ্গা, ধলেশ্বরী, সবকটি নদীতেই কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যমুনা নদীর আড়িচা পয়েন্টে আজকে সকাল 6টা পর্যন্ত 43 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছিল এবং আমি এই মুহূর্তে রয়েছি যে
শিবালয়পুর জেলার আলোকদিয়া চর, এটা যমুনার একটি দুর্গম চর। সেই চরাঞ্চলে আমি যে চিত্রটি দেখছি সকাল থেকে, এই চরের বেশিরভাগ বাড়ি ঘরে কিন্তু পানি উঠেছে এবং অনেক মানুষ কিন্তু এই বাড়ি ঘরে থাকার অবস্থানেই তারা কিন্তু নিরাপদ আশ্রয়ে ছুটে গেছেন, উচ্চ বাঁধে আশ্রয় নিয়েছেন, আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন এবং যারা রয়েছে খুবই কষ্টে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। এই সকল মানুষজন বলছে তাদের নিজেদের খাবার সংকটের পাশাপাশি গবাদি পশু নিয়ে খুবই বিপাকে পড়েছে এবং এখন পর্যন্ত কিন্তু আমরা আসলে সরকারিভাবে কোনো ত্রাণ সহায়তার খবর পাইনি। প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তারা যে বন্যার শুরুতে যে সকল বাড়িঘর ভেঙেছিল, বিভিন্ন যে নদী ভাঙনের যে শিকার যারা হয়েছে তাদের একটি তালিকা করে ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে, তবে বন্যা দুর্গত এলাকায় এখন সরকারিভাবে কোনো ত্রাণ সহায়তা কিন্তু এখনো পৌঁছেনি এবং এই অঞ্চলেও সেটি আমরা খবর নিয়েছি এবং এখানকার যে স্থানীয় চেয়ারম্যান রয়েছে আব্দুল কাদের, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে প্রশাসনকে এই তথ্যটি তারা জানিয়েছেন যে এইখানে মানুষের খুব কষ্ট হচ্ছে, তারা দুর্ভোগের মধ্যে রয়েছেন এবং বাড়িঘরে অনেকের আছে যে 15 দিন পর্যন্ত বাড়িঘরে কিন্তু পানি এবং খুবই একটা কষ্টকর অবস্থার মধ্যে তারা কিন্তু এই এই অঞ্চলে রয়েছে এবং পাশাপাশি হরিরামপুর, দৌলতপুর এবং শিবালয় এই অঞ্চলে কিন্তু আবার নদী ভাঙনও কিন্তু একদিকে বন্যা, অন্যদিকে কিন্তু একটু উঁচু স্থান যেখানে রয়েছে সেখানে কিন্তু তীব্র নদী ভাঙনও কিন্তু অব্যাহত রয়েছে এবং সব মিলিয়ে সবচেয়ে বেশি দুর্ভোগে এবং কষ্টে রয়েছে চরাঞ্চলের মানুষ এবং চরাঞ্চলের মানুষের এই দুর্ভোগ কিন্তু আসলে সরজমিনে না আসলে আসলে বোঝার উপায় নেই তারা আসলে কতটা কষ্ট রয়েছে। শাইলা, ধন্যবাদ আপনাকে। গেল 24 ঘন্টায় করোনা উপসর্গে বিভিন্ন স্থানে 18 জন মারা গেছে, এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ মৃত্যু 10 জনের। মৃতদের মধ্যে রাজশাহীর 4, চাঁপাইনবাবগঞ্জের 3 এবং নাটোর ও নওগাঁয় কুষ্টিয়ায় 3 জন করে মারা গেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাণহানি হয়েছে 6 জনের, মৃতদের 2 জন করোনায় ও উপসর্গে মারা গেছে 4 জন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে মৃত্যু হয়েছে আরও 2 জনের। এদিকে বিভিন্ন স্থানে কমেছে সংক্রমণের হার, রোগী ভর্তির সংখ্যাও কমেছে হাসপাতালে। গত 1.5 বছর ধরে করোনা রোগীদের বাড়ি বাড়ি এমনকি হাসপাতালে বিনামূল্যে অক্সিজেন আর অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে 2টি ট্রাস্ট। কোভিড রোগের লাশ দাফন করে সিলেটে তৈরি করেছে আস্থার জায়গা। করোনাকালীন সময়ে তৈরি এই মানবিক সংগঠন দুটি কুড়িয়েছে সাধারণ মানুষের প্রশংসা। কিছুদিন আগে হাসপাতালে শয্যা না পেয়ে যখন মৃত্যু মুখে পড়েছিলেন এই নারী, তখনই শরণাপন্ন হন স্বেচ্ছাসেবকদের। গাড়িতেই অক্সিজেন সরবরাহের মাধ্যমে জীবন বাঁচানো হয় তার। এভাবেই সিলেটে করোনাকালে সেবা দিয়ে যাচ্ছে আব্দুল জলিল ট্রাস্ট। করা হচ্ছে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ। এবছরের আগস্ট পর্যন্ত 1,060 জনের বাসা এবং হাসপাতালে সিলিন্ডার পৌঁছে দিয়েছে তারা। আমরা এই অক্সিজেনটা পাইয়ে খুবই উপকৃত হয়েছি, যা বলার মতন নয়। এই করোনা মহামারীর সময় উনি যে হেল্প করতেছেন আমরা সবাই ওর কাছে চিরঋণী। টানা ঘুম হয় না, প্রায় সময় ফোন আসলে ঘুম ভাঙে, কিন্তু আগে এটা সহ্য করতে পারতাম না, কিন্তু এটা অভ্যস্ত হয়ে গেছে এবং নিজের কাছে এই কষ্টটারে অনেক সময় ভালো লাগার অনুভূতিতে পরিণত হয়ে গেছে। গ্রামগঞ্জ থেকে আমাকে ফোন করে যে আপনি এখান থেকে পাঠান, যদিও আমরা শহর কেন্দ্রিক শুরু করেছিলাম, আমরা কিছুটা গ্রামেও দিচ্ছি। আক্রান্তদের হাসপাতালে নেয়া থেকে মরদেহ দাফনে কাজ করছে আরেক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, সেই ট্রাস্ট। প্রায় 1.5 বছর ধরে 3টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে চলছে মানব সেবা। মানুষে দেখা যায় গাছের ডালে লুকিয়ে খানি দিয়েছে, মানে পাশে আসে নাই, এমনও পরিস্থিতি গেছে। যখন আমরা দাফন কাজ সম্পূর্ণ করি তারপরে যখন আমরা হাত ধুতে পুকুরে যাব তখন আমাদেরকে বাধা দিয়েছে যে ভাই এখানে আর পা দেবেন আর কি। রোগীর সাথে যে মানুষগুলো থাকে আসলে ওনারা রোগীর কাছে বসে না, ওনারা রুগীর ধরে না, আমরা রুগীর দইরা স্ট্রেচারে দইরা গাড়িতে তুলতে হয়। সামনের দিনগুলোতেও এই সেবা অব্যাহত রাখার আশ্বাস সংশ্লিষ্টদের। প্রায় 600 হবে কোভিড পেশেন্ট যাদেরকে আমরা হসপিটালে নিয়ে আসতে পেরেছি এবং 130 জনের মতো লাশ হবে যাদেরকে আমরা বাড়িতে পৌঁছে দিয়েছি এবং এর মাঝে কিছু লাশ আছে যাদের একেবারে কাফন দাফন কুশল সহ সব কিছু আমাদের করতে হয়েছে। মাহবুব রহমান, রিপন, যমুনা নিউজ, সিলেট। সিরাজগঞ্জের কাজীপুরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান এবং হালনাগাদে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্বামী থাকতে বিধবা আর সুস্থ মানুষকে প্রতিবন্ধী দেখিয়ে নতুন তালিকায় ভাতা প্রদান করলেও আগের 2,000-এর বেশি ভাতাভোগীর নাম কাটা পড়ে দিশেহারা অসহায় মানুষগুলো। সমাজসেবা অফিসের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে এমন অনিয়ম বলে অভিযোগ ভুক্তভোগীদের। 2020-21 অর্থবছরে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা দেওয়ার লক্ষ্যে নতুন আবেদন আর পূর্বের তালিকা হালনাগাদ শুরু করে সমাজসেবা অফিস।
কাজীপুর উপজেলায় তিন ক্যাটাগরিতে 23,456টি আবেদন জমা পড়ে। যাচাই বাছাই শেষে 12,274 জন বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীর নাম যুক্ত হয় তালিকায়। অন্যদিকে হালনাগাদের নামে 2,000-এর বেশি বিধবা আর প্রতিবন্ধীর নাম বাদ দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, মোবাইল ব্যাংকিং কাজে লাগিয়ে প্রকৃতদের বদলে আর্থিক সুবিধা পাচ্ছে ভুয়া ভাতাভোগীরা। কথিত প্রতিবন্ধীদের দাবি, টাকা দিয়ে তালিকাভুক্ত তারা, শর্ত মোতাবেক ভাতার অর্ধেক দিতে হয় সমাজসেবা অফিসে। স্বামী থাকতে বিধবা আর সুস্থ মানুষ কিভাবে প্রতিবন্ধী ভাতা পায়, প্রশ্ন ছিল তালিকা প্রণয়নে যুক্ত মাঠ কর্মকর্তাদের কাছে। আপনার বিরুদ্ধে মামলা করা হবে, কথাবার্তা করবেন, কর্মকর্তা আছে তার সাথে কথা বলেন, অফিস প্রধান হলে উনি, আমি তো অফিস প্রধান না। পরবর্তী যে আমাদের এই 2021-22 অর্থ বছরের যে প্রথম কিস্তি পেরোল যাবে, এই পেরোলের আগেই আমরা এটা ঠিক করে দেব, সংশোধন করে দেব। এই তালিকা নিয়ে বিপাকে জনপ্রতিনিধিরা। আমার ইউনিয়নে যারা ভাতাভোগী তারা এখন সোজা কথা ভাতা পাচ্ছে না। এই 12টা ইউনিয়ন নিয়ে আমরা খুব একটা সংকটের মধ্যে আছি, মানে প্রত্যেকটি ইউনিয়নে একই অবস্থা। বর্তমান যে অফিসার আছেন ওনার মধ্যে সততা নাই। আমরা এটিও বলেছি যে কোনো কর্মকর্তার যদি এই কর্মকাণ্ডের মধ্যে ভুল ত্রুটি থাকে তার শাস্তির আওতায় নিয়ে আসা হবে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের। যদি অযোগ্য ব্যক্তিকে ভাতা দেওয়া হয়ে থাকে অবশ্যই আমরা প্রপার চ্যানেলে আমরা আমাদের উদ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করব। তদন্ত হওয়ার পর প্রমাণ হলে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করব। আমিন বাবু, যমুনা নিউজ। তিস্তার ভাঙনে কুড়িগ্রামের 7 উপজেলা নদী গর্ভে বিলীন হয়ে গেছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, হুমকির মুখে আরও কয়েকটি স্কুল। কয়েক জায়গায় বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড, তবে স্থায়ী ব্যবস্থা না নিয়ে ক্ষুব্ধ নদী তীরের বাসিন্দারা। তিস্তা তীব্র স্রোতে ভাঙছে নদীর পাড়, একটু একটু করে চলে এসেছে কুড়িগ্রামের বুড়ঙ্গামারির এই স্কুলের দোরগড়ায়। কয়েক সপ্তাহের ব্যবধানের ধরলা ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদী গর্ভে চলে গেছে জেলার 60টি শিক্ষা প্রতিষ্ঠান, ভাঙনের সংখ্যায় আরও 22টি পাঠদান কেন্দ্র। প্রিয় স্কুল বিলীনের সংখ্যা প্রতিনিয়ত তাড়া করছে কোমলমতি শিশুদের। বিদ্যালয় ভেঙে নিয়ে যায় তাহলে এই স্কুল কোথায় যাবে, আর আমরা কোথায় লেখাপড়া করব সেটা তো আমরা বলতে পারি না। আমাদের স্কুল নদীয়ে ভাঙছে, কোন জায়গায় নিয়ে যাবে আমরা জানি না। ঝুঁকিতে থাকা স্কুলের আসবাবপত্র রাখা হয়েছে খোলা আকাশের নিচে, এখানকার শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চয়তার মধ্যে। এই স্কুলটা ভাড়া যে বাচ্চা ছোট ছোট বাচ্চা যে কোথায় পড়বে আমার তারাই চিন্তাই বাঁচি না। পাশে কোনো স্কুল নাই আমাদের এখানে, মনে হয় যে স্কুলটা ভেঙে ছেলে ফেলে লেখাপড়া খুব সমস্যা হবে। সরকার যদি এই প্রতিষ্ঠান যদি রক্ষা না করে আমাদের ছেলেমেয়েরা কোথায় লেখাপড়া করবে তার কোনো স্থান নাই। ভাঙনের হুমকির মুখে থাকা স্কুল ও বিলীন হওয়া শিক্ষা প্রতিষ্ঠান পুনর্নির্মাণের জন্য উদ্যতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, বললেন শিক্ষা অফিসার। এই বিষয়ে জেলা প্রশাসক কুড়িগ্রাম মহোদয় এবং নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড মহোদয়কে পত্র প্রেরণ করা হয়েছে এবং মৌখিকভাবে বিষয়টি অবহিত করা হয়েছে। বালির বাঁধ, বালির বস্তা ফেলে এই বিদ্যালয়গুলো রক্ষার চেষ্টা চলছে। স্থানীয়রা বলছেন পানি উন্নয়ন বোর্ড থেকে জিও ব্যাগ ফেললেও খুব একটা লাভ হচ্ছে না, ভাঙন ঠেকাতে তাই স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। সিয়ামিনতে মাহফুজ, যমুনা নিউজ। বিদেশি সেনা প্রত্যাহার নিয়ে অস্থিরতা শেষে অবশেষে চালু হলো কাবুল বিমানবন্দর, শনিবার শুরু হয়েছে অভ্যন্তরীণ ফ্লাইটের চলাচল। আফগানিস্তানে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত নিশ্চিত করেছেন এই তথ্য। মূলত ত্রাণ গ্রহণের জন্য জরুরি ভিত্তিতে মেরামত করা হয়েছে রানওয়ে সহ বিভিন্ন যন্ত্রপাতি স্থাপনা, আর এই কাজে সহযোগিতা করে কাতারের প্রকৌশলীদের একটি দল। রাজধানী থেকে তিনটি গুরুত্বপূর্ণ শহরে ফ্লাইট পরিচালনা করছে স্থানীয় এয়ারলাইন্স। কান্দাহার, হেরাত ও মাজার-ই শরীফে শনিবার ফ্লাইট, আশা শিগগিরই আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের উপযোগী হবে কাবুল বিমানবন্দর। মার্কিন সেনা ও সহযোগীরা কাবুল ছাড়ার আগে তাদের সব সামরিক যান ধ্বংস করে যায়।
আফগানিস্তানের রাজধানী কাবুলে নারীদের এক বিক্ষোভ সমাবেশ ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও পেপার স্প্রে ছুড়েছে তালেবান। ইলেকট্রিক শকের অস্ত্র দিয়ে মাথায় আঘাতের অভিযোগও করেন কেউ কেউ। এ সময় আহত হন কয়েকজন। সরকারের নারী প্রতিনিধিত্ব কাজের অধিকারের দাবিতে গেল কয়েকদিন ধরে বিক্ষোভ করেছেন অনেক আফগান নারী। শনিবারও কাবুল ও হেরাতে হয় প্রতিবাদ কর্মসূচি। রাজধানীতে মিছিল নিয়ে প্রেসিডেন্সিয়াল প্যালেসের দিকে যাওয়ার সময় বাধা দেওয়া হয় তাদের। উপেক্ষা করে এগিয়ে যেতে চাইলে ছোড়া হয় টিয়ার গ্যাস ও পেপার স্প্রে। প্রেস বিজ্ঞপ্তিতে তালেবানের দাবি, বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকাতে ব্যবস্থা নেওয়া হয়। সম্প্রতি গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়, সরকারি কাজে সম্পৃক্ত থাকলেও জনপ্রতিনিধিত্বমূলক পদ পাবেন না নারীরা। তালেবান ক্ষমতা দখলের পর ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নারীদের সরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। আফগানিস্তানের পানশির উপত্যকার দখল নিয়ে এখনও তীব্র লড়াই চলছে তালেবান ও প্রতিরোধ বাহিনীর মধ্যে। ন্যাশনাল রেজিস্ট্রেশন ফ্রন্ট NRA-র মুখপাত্রের দাবি, কাপাসি ও পানশির সীমান্ত থেকে পিছু হটেছে তালেবান। পুরো উপত্যকায় এখনও শক্ত অবস্থানে প্রতিরোধ বাহিনী, এমন দাবি তাদের। অন্যদিকে তালেবান বলছে আরও দুটি জেলার দখল নিয়েছে তারা। পুঁতে রাখা স্থলমাইন ধ্বংস করে এগিয়ে চলেছে প্রাদেশিক রাজধানী বাজারাকের দিকে। শনিবারও ছড়িয়ে পড়ে তালেবানের পানশির দখল নেওয়ার খবর। রাজধানী কাবুলে গুলি ছুড়ে বিজয় উদযাপন করে সমর্থকরা, এতে কমপক্ষে দুজন নিহত ও 20 জন আহত হয়। আর এ ঘটনায় ক্ষোভ জানিয়ে টুইট করেছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। গুলি ছুড়ে উল্লাসের বিরুদ্ধে দেন কড়া নির্দেশনা। এক ভিডিও বার্তায় তালেবানের বিজয়ের দাবি উড়িয়ে দিয়ে প্রতিরোধ বাহিনীর প্রধান আমরুল্লাহ সালেহ জানান, লড়াই চলছে এবং চলবে। দর্শক, এই ছিল জুমুনা নিউজে।